ব্যাংক একীভূতকরণ নিয়ে উদ্বেগে আমানতকারীরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি দুই শ্রেণীর আমানতকারী টাকা ফেরত পেতে দৌড়ছাপ করছেন ফলে বেসিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের পরিস্থিতি আরও খারাপের দিকে আর চাপ পড়েছে পুরো ব্যাংক খাতে বিশ্লেষকরা বলছেন মার্জারের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত ত্রুটি এর পেছনে তাই সাইদার মানের রিপোর্ট বেসিক ব্যাংকে পাঁচ কোটি টাকার মেয়াদি আমানত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একই ব্যাংকে শাহজালাল ফার্টিলাইজারের মেয়াদী আমানত দশ কোটি টাকা সম্প্রতি প্রতিষ্ঠান দুটি আমানত ফেরত চেয়ে চিঠি দেয় ব্যাংক কর্তৃপক্ষকে দুর্দশাগ্রস্ত বেসিক ব্যাংক মিলে যাবে বিশ্বজ্ঞের খাতের সিটি ব্যাংকের সঙ্গে চলছে তার আলোচনা যদিও ব্যাংকটির পর্ষদ সরকারকে চিঠি দিয়েছে এর বিপক্ষে কেবল বেসিক ব্যাংক থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এর গ্রাহকরা বিশ্লেষকরা অবশ্য সঞ্চয়কারীদের আতঙ্ককে সমর্থন করছেন একটা বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই কারণেই নিঃস্বার্থে অনেকেই তাদের টাকা তুলে হয়েছে সেটা কি দোষ দেওয়ার কোনো কিছু নাই সেটাই স্বাভাবিক আমার টাকা থাকলে আমি তুলে ফেলবো এন বি এফ ক্ষেত্রে সরকার কিন্তু কোনো গ্যারান্টি দেয়নি তারা ধুকে ধুকে চলছে কিন্তু এটা কোনো চলা না এবং আমানতকারীরা টাকাও পাচ্ছে না টাকা তোলার চাপ বেড়েছে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকের মধ্যেও ফলে ব্যাংকটির পরিস্থিতি আরও খারাপের দিকে তাড়াহুড়া করে আমানতকারীর টাকা উত্তোলন প্রচণ্ড চাপা ফেলেছে আর অনেক গ্রাহক বড় অঙ্কের টাকা তুলে নিয়ে গেছেন যে সরকার বাজেট থেকে এই ক্ষতিপূরণ দিয়ে দেবে এবং সেই ক্ষতিপূরণ হান্ড্রেড পার্সেন্ট সব ডিপোজিটরে তাদের টাকা ফেরত পাবে। তাহলে কিন্তু আর কোনো ডিপোজিট উইথড্রল হবে না কিন্তু সেটা সরকার এখনও দেয়নি আমার জানা মতে হয়তো অলিখিত হবে আছে কি নাই আমি জানি না কিন্তু এটা নোটিফিকেশন হওয়া উচিত এমন পরিস্থিতিতে কেবল মার্জারের প্রক্রিয়ায় নাম আসা ব্যাংকের তা নয় পুরো ব্যাংকিং খাতেই উদ্বেগ প্রতিদিনই ব্যাংকের আতঙ্কিত কোনো না কোনো গ্রাহক শাখায় আসছেন খোঁজ নিচ্ছেন তার সঞ্চয় খোয়া যাবে কিনা সাইদ আরমান নাগরিক ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি